ঠাকুরের ভক্ত বিন্দু আপনারা সবাই বসেন, কথা বলে তো শোনে না দাদা, আমাদের শ্রী সুবোধ ঠাকুরের আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পাঠ করবেন সুবোধ ঠাকুরের উদ্দেশ্যে, শ্রী বিপুল জনসেন সুবোধ ঠাকুরের উদ্দেশ্যে স্তব পাঠ করবেন আমাদের শ্রী বিপুল জনসেন। কথা বললেন না, আনন্দে জন্ম যশমন্তাঙ্গজ অন্নপূর্ণা জঠর স্থিত নাম নাম্মি শ্রী হরিমূর্তি অর্ধ কলৌ অবতীর্ণ মধ্যে ব্রজ মোহনং দীক্ষিত গুরু শ্রী রামকান্ত বৈরাগী ওংলাকান্ত উজ্জ্বল রাগত্বিকদ্বয় পারি সাদ রাম চৌধুরী প্রথমে কৃপাল বিশ্বনাথ মহন্ত মদ নাম নাম্নি স্বয়ং রূপ নাহি ত্রিজগতে তুল্য দুগ্ধ হিঙ্গলা মিশং রেশম বরণং কামমূর্তি বিনিন্দিতম বহুপ্রধি তম সদানন্দ চিত্তাম ভূজ মৃণালোচিনী ও নকদি ভুজং বিংশিত মুদ্রাঙ্গলং স্থলপদ্ম যিনি করপদ্ম মধ্যে মূর্তি রেখা বিষ্ট না বসু কবির বক্ষচন্দ্র বিত্রাষ্টকুটি বিতি বরং আচরণ পুলং প্রবলং দন্ত পাতিত হীর কুজ্জ্বলং ও স্থলত কলাপ বিষেক না শিখে খবর সঞ্চিত অক্ষিত রক্ত কমলং শরণ শৈল গহব্বরং শশী ভানু নিকেতনং ভালো সৌরস খচিতং ভুরু গুরু বিজেতং আকর্ণ নেত্র দৃশ্যত নবীন বয়সতি অরুণ অকম্মর ধারণং সুদীর্ঘ বসক আদমনিতম দীন সপবং নখচন্দ্র বিংশতি সমৃদ্ধ দৃষ্টিপেতি চন্দ্রমর্দনং স্তোত্র পাঠয় নম মন শীতপূর্ণ জগমন মোহিতং ধৃতিভক্তি ভাবন দশপ্রদায়কং জগবন্ধু বুদ্ধি স্বরূপ প্রিয়া গৃহিণী শান্তি ঠাকুরাণী বুদ্ধি স্বরূপীক্ষং লোচন পুত্রি দাসন পাত্রং ক্ষীরাপন মহনং কৃতাং গুরু চক্রীচক্র দাস গোলক ভাবিতং কৃতান্ত ঘটন্তরন্তি কাণ্ডং কলুষ তারকং স্তোত্র পাঠন মুক্তি সতভূম লক্ষণং ধর্ম আত্ম কাম মুখ্য চতুর্বর্গ লবতি লক্ষিত সত বসং গৃহে কৃষ্ণ বীজলিঙ্কং সদ্গতি এবং জিগলিঙ্ক অমলস্থ শরণ সর্বই ফলং লবে দীন দয়াল দয়া নিধি কাঙ্গল কৃপাল শ্রী মৃত্যুঞ্জয় দাস বিরচিত শ্রী শ্রী হরিবুদ্ধ প্রভু স্তোত্রৈব সব ফল নিজ গুণ বল কর কৃপাং কুরু স্ত্রী সন্দাজ পাঠন নরতীর্থ মহদান ফলমারস্বতী মানব কলীভব রোগ ভোগ নাশকং উড়িয়ে নগরী উংরকন্দিস তথা জিজ্ঞ নিক্ষম জগন্নাথ জগবন্ধু জগদ্ধীতম জগদাত্ম নিদীন পাঠন গজঙ্গজ অভ্যুপহ নমো নম শান্তিময় হরিচাঁদ গুরুচাঁদ বাব সুবোধচাঁদ কথা বলবেন না কেউ ভক্তবৃন্দ
আজকে একটি গান একটি শোক সঙ্গীত পরিবেশন করা যাবে দীপালি পরকাকে বলছি শোক সঙ্গীত এই ঠাকুর শ্রী হরি সঙ্গীত তার হৃদয়ে গাথা ছিল তার অন্তরের মধ্যে গাথা ছিল ঠাকুরের সঙ্গীত আমি দীপালি সরকারকে একটি শোক সঙ্গীত গাওয়ার জন্য আমি ফুল ফুল দিতে দিয়েন না হারমোনিয়ামটা নামাই দাও আমাদের আমাদের শ্রী শ্রী হরি সঙ্গীত আমাদের পাগলের হৃদয়ে গাথা সরি ঠাকুরের হৃদয়ে গাথা ছিল সেই শোক সঙ্গীত আমাদের সেই শ্রীমতী দীপালি সরকার গানটি এই শোক সভায় তিনি পরিবেশন করবেন আমরা এই এই একটা শর্ত হবে আমি তো বসে ওই পাশে বসছিল ভালো হয় এই সঙ্গীত শোক সঙ্গীতে শোকের মুহূর্তে যে সঙ্গীত আমাদের যার যার হৃদয়ে যে ভাব আসবে আমরা ওই স্থানে প্রকাশ করবো ঠাকুরের কাছে শুনে যাবো না আমাদের সর্বশেষে আমাদের সকলকে শুনতে হবে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই মন্ডুদা Thank you.
Oh,
আধ্যাত্মিক ব্যক্তি আমাদের ব্রহ্মচারী শ্রী সুবোধ ঠাকুর
আমরা তাকে আরেকবার ধ্বনি দিয়ে আমরা এই প্রত্যাশিত অভিনন্দন করতে চাই। বল মন শান্তি হরি পূজন শুভেচ্ছা পরমানন্দে। আজ থেকে দু বছর আগে এই পবিত্র মাটিতে পদতলে পড়েছিল আমাদের শ্রী শ্রী হরিগুরুচার ঠাকুরের রক্ত, যাদের ধমনীতে প্রমাণ, যার শিরায় প্রসায় বহমান ছিল বহমান সেই সীতা বরাকান্দিতে আগত প্রতিভ অবতার মহামত শ্রী পদ্মনাভ ঠাকুর, যিনি অবতার বংশে প্রতিত্বকারী। তিনি যখন এসেছিলেন, মাও এসেছিলেন সীতা বরাকান্দে, শ্রীমতী সুবর্ণা দেবী ঠাকুর এবং ঠাকুর একটি পরিচয় এখানে এসেছিল দু বছর আগে। যখন আমরা সুবোধ ঠাকুরের সাথে দেখা করতে যাই, ঠাকুরের সাথে আমি ছিলাম, তখন ঠাকুর বলেছিলেন, ঠাকুর আপনি কি সীতা বরাকান্দে যাবেন? তখন তিনি বলেছিলেন, হ্যাঁ আমি সীতাবে যাবো। বরাকান্দে সেই ঠাকুর আমাকে তখন বলেছিলেন, সুবোধ গোসাই যখন শ্রীধামে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন, হয়তো তিনি বেশি দিন লীলা করবেন না, লীলা সাঙ্গ সুরেই করবেন, কারণ শ্রীধামে সবাই শেষ মুহূর্তে যেতে চায়। তারপর আমরা বলেছিলাম আমরা শ্রীধামতে নিয়ে যাবো, আসলে বিভিন্ন কারণে যাওয়া হয়নি। আজকে শ্রীধাম রাখান্তে সেই পদ্মনাভ ঠাকুর যখন সকালে শুনলেন আমাদের মতুয়া রত্ন, আমাদের সকলের হৃদয়ের মণিপুর হয়ে জায়গা করেছেন যে ঠাকুর আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের মতুয়া বিশ্বের একজন অভিভাবক, বিশেষ করে আমাদের দক্ষিণ বাংলার তো প্রত্যেকটি মতুয়া কে যে যে কোনো গুরু গোসাই হয় না কেন, তিনি ছিলেন বিতর্কে উঠবে, তিনি ছিলেন সকলেরই শ্রদ্ধার পাত্র। সে আমাদের শুভচাঁদ ঠাকুর যখনই দেওয়ার কাছে শোনার পরে আমি যখন ওরাকান্দি ঠাকুরকে ফোন করলাম, তিনি চোখের জল বা কাঁদতে কাঁদতে বন্দনা পাঠ করলেন। তিনি বললেন, আজকে শুধু মতুয়া বিশ্বে একজন অভিভাবক হারানি, আমি আমার একজন অভিভাবককে হারিয়েছি। ঠাকুর আমাকে বললেন, তোমরা যারা আছো, আমি তো ঢাকাতে গতকালকে এসেছি, আমার তোর মাকে একটু ডাক্তার দেখাবো, আমার তো যাওয়ার প্রয়োজন। তবে তোমরা যারা আজকে ওরাকান্দ সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছ, যারা শিষ্য পর্যায়ে আছে, শুধু ঠাকুরের কাছে গিয়ে তারা একটু সীতা বরাকান্দে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আসো। আমরা ঠাকুরের নির্দেশে এখানে এসেছি, আমরা সেই সীতা বরাকান্দে শ্রী শ্রী হরিগুরু চার ঠাকুর মতবিশ্বের সম্বন্ধে সভাপতি মহাদেব শ্রী পদ্মা ঠাকুর ঠাকুর বংশী প্রতিত্বকারী সেই পদ্মা ঠাকুরের পক্ষ থেকে, শ্রীরামের পক্ষ থেকে আমরা প্রথমেই আমাদের শ্রদ্ধাভাজন নয়নের মণি, আমাদের মস্তকের মণি, যিনি আমাদের সকলের উপরে বিরাজ করছেন, সায়াদি রাখছেন, আমাদের এই কাঙ্গালের যিনি অভিভাবক সেই ব্রহ্মচারী শ্রী সুভদ্রা ঠাকুরকে আমরা সীতা বরাকান্দির পক্ষ থেকে, সীতা বরাকান্দির পক্ষ থেকে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। ব্রহ্মচারী যে ব্রহ্মে বিচরণ করে, তিরুকুমার হল হয় কি তার দেহ খণ্ডাতে পারে, আর ব্রহ্মচারী তিনি যার দেহ কোনদিন খণ্ডায় না, অখণ্ড দেহ এবং ব্রহ্মে বিচরণ করেন, তিনি হলেন আমাদের এই ব্রহ্মচারী সুভদ্রাত ঠাকুর। তিনি আজকে আমাদের সকলকে কাঁদি আমাদের নিঃসঙ্গে করে একা করে চলে যাচ্ছেন, সেই ঠাকুরের উদ্দেশ্য আমরা ওরাকান্দির পক্ষ থেকে শ্রদ্ধাসিক্ত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব। আপনারা সকলেই হরিধ্বনি উরুধ্বনি দিবেন এবং অসুবিধা বলেন। সম্মানিত ঠাকুরের ভক্তবৃন্দ, ফলার মতো ভাষা শ্রী সুভদ্রা ঠাকুর মনটা পরিবর্তন করে দীর্ঘদিন ছিলেন
বিরাজপুর শ্রী শ্রী হরিগুরু চাঁদ বিপিন চাঁদ সেবাশ্রমের উনি প্রথম সেবায়ী, পরবর্তীতে উনি আজকে পর্যন্ত অদ্যাবধি উনি সভাপতির দায়িত্ব পালন করেন। আমি অশোক কুমার মজুমদার সেই সংগঠনের তারই সেই কমিটির আমি সাধারণ সম্পাদক। ভোরবেলা যখন জানতে পারি ঠাকুর দেহ রাখছেন,